বলটো মা বলো কি করছো আজকে কলে বসে এই দেখো না বলটো শুধু চুল বড় করবে বলটো তো কিছু করতে হয় না সব আমার করে দিতে হয় তাই শ্যাম্পু শ্যাম্পু করাচ্ছি এই দেখো একটু তুলে লরিয়াল শ্যাম্পু দিচ্ছি দেখতে পাচ্ছ না কপাতা লাগছে অ্যাকচুয়ালি ওইটুকু চুলে দু পাতা শ্যাম্পু ফাঁকা দেখো ওই স্কুল যায় না রাস্তায় প্রচন্ড ধুলো ওই জন্য রাস্তা ধুলো নোংরা হয়েছে চুলগুলো ওই জন্য আমি একটু শ্যাম্পু করে দিচ্ছি ওকে তা বনি কোথায় ঘরে হ্যাঁ বনি পড়ে এসছে এখন খেতে দেবো ভাত দেবো বলটো স্কুল যাবি আজকে বলটো স্কুলে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে ওকে ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বলটো নান টান করে কি খোপা বানিয়েছো নাকি ওরে বাবা খোপা কে বানিয়ে দিয়েছে তোমার পর্যন্ত চুল না ও চুলের যত্ন নিতে হবে তো ও তাই খোপা ইয়া বড় খোপা হয়েছে তাই তো কে বানিয়ে দিয়েছে খোপাটা বলো ওকে তো আজকে খাবার মেনুতে কি কি আছে স্কুল যাওয়ার আগে ওরে বাবা হাতে কি ওটা হাতে কি আন্ডা ও আর বলটু ডিম প্রেমী ডিমটা আগে তুলে নিয়েছি যাতে আমি না খেতে পারি ঠিক আছে আমার জন্য আছে নিশ্চয়ই আর সঙ্গে কি আছে এটা সঙ্গে আছে এইটা ও সকাল সকাল কি এটা কি বনি বলবি কি এটা বনি এটা এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস কি বলো হচ্ছে বেগুনি ইয়া ঝাল ঝাল তাই তো হ্যাঁ ওর জন্য একটা ঝাল ঝাল রেসিপি দিতে হবে তো আছে মুগ ডাল আর সঙ্গে আছে ডিম সেদ্ধ আর সঙ্গে আছে ইয়া লম্বা লম্বা বেগুনি ওকে তো এখন বলটুকে খাই দিচ্ছি বলটু খেয়ে স্কুলে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে আর সকাল টাইমটা তো এমনি তোমার তাড়াহুড়ো থাকে হ্যাঁ এই রান্না করলাম রান্না করে বলটুকে স্নান করিয়ে ওই খাইয়ে ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতে হবে বর্ধন আগে মুখে লেগে যায় বলটু আরে আলমারির গায়ে কি করছো তোমরা আর বলো না আমার নতুন করে পড়াশোনা করতে হচ্ছে না বলটুর সঙ্গে বলটু ড্রেস পরা হয়ে গেছে এখন বলবো চাইনি এখন রুটিন দেখছি আলমারির গায়ে কি এখানে রুটিন মারা আছে স্কুলে হ্যাঁ আলমারির গায়ে রুটিন হ্যাঁ ওরকম সিস্টেম এই বৃহস্পতিবার ইংরেজি অঙ্ক পরিবেশ বাংলা হাতের কাজ হাতের কাজ কি রয়েছে হাতের কাজ আজকে বলে দেবে তো তাদের বইগুলো কোথায় আছে কি বলে মনে আছে তো ইংরেজি অঙ্ক পরিবেশ বাংলা ও ওকে বলাতে তুমি গুছিয়ে দাও বরং কাজে দেবে কোনি নিয়ে ভুলে গেছিস এক্ষুনি বই দিল বললাম তো আর কতবার বলবো দুবার তিনবার বললাম ইংরেজি অঙ্ক পরিবেশ বাংলা আর হাতের কাজ তো আজকে কি আছে বলে দেবে ক্লাসে ওকে ঠিক আছে আমি নিচ্ছি আর বনি তুই টুপি পরাবি বলে বলছিস কার মাথায় টুপি পরাবি বলতো না ভাই বাইরে তো মেক করেছে যদি বৃষ্টি এসে ভিজে যাবে বেচারি ঠিক বলেছিস বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ ঝিঝি করে বৃষ্টি হচ্ছে দেখো কিভাবে যাবে তার ঠিকানা নেই বিরাট বৃষ্টি হচ্ছে বাইরে দেখছিস আকাশে ওয়েদার খারাপ ভীষণ মেঘ চারিদিকে খুব মেঘ করেছে আর বলটু তো স্কুল যাওয়া থেকে আটকাতে পারবেই না কেউ ঠিক আছে বলটু আগে আগে এসে দাঁড়িয়ে আছে কিরে মশা খাচ্ছে না হুম বাবা কই বাবা আসছে আচ্ছা আগের দিনের মতো যদি স্টার্ট বন্ধ হয়ে যায় বলটু কি করবি বলটু তাড়াতাড়ি উঠে যাও ও তোর টিফিন দেওয়া হয়নি তো এনে এনে তোর জন্য এনেছি হাতে করে ভুলে গেছি এনে ট্রিট এ দেখ তোর প্রিয় খাবার দিলাম ব্যাগে ঢুকি নাও টিফিন টাইমে খেয়ে নেবো হ্যাঁ তো টিফিনটা দিতে একেবারেই ভুলে গেছি হাতে করে এনেছি এত তাড়াহুড়ো এত ব্যস্ততা সে ভুলেই যায় সব অর্ধেক জিনিস হ্যাঁ শোন বনি এই দায়িত্বটা অন্তত করিস তাহলে কি হবে বলতো বলটু রোজ জল বৃষ্টির হাত থেকে মাথাটা অন্তত বাঁচবে তাই তো হ্যাঁ রোজ জল বৃষ্টির হাত থেকে বাঁচবে তাই তো এই দায়িত্বটা প্রতিদিন ঠিক আছে যাও 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 উঠে যাও উঠে যাও দেরি করো না 10:30 বেজে গেছে তাড়াতাড়ি জলদি ঝপ করে ওঠো টুপিটা হারিয়ে ফেলবা না কিন্তু গুছিয়ে আনবা যাও টাটা দুষ্টুমি করবে না